যে 2021 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা যথাক্রমে 60 দিন এবং 84 দিন ক্লাস করে তারপরে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে, এরকমের একটা প্রস্তুতি আমরা গ্রহণ করে রেখেছি। কর্মদিবস এবং 84 কর্মদিবস ক্লাস করাবার পরে 2 সপ্তাহ অন্তত পক্ষে বিরতি দিয়ে তারপরে পরীক্ষার শুরু হবে। কাজে আমরা যখন এই 60 দিন এবং 84 কর্মদিবসের এই পড়াশোনার কাজটি শুরু করতে পারবো, তখন আমরা পরীক্ষার একটা টেন্টেটিভ ডেট আমরা দিতে পারবো পরীক্ষা শুরু ইনশাল্লাহ। এবং যদি পরিস্থিতি এরপরে খুব বেশি প্রতিকূলে চলে না যায়, তাহলে আশা করি সেই ডেট অনুযায়ী হয়তো বা পরীক্ষা আমরা নিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। আমাদের কারিকুলামের বিষয়ে আপনারা জানেন যে 2030 সালের মধ্যে গুণগত শিক্ষা, জীবনব্যাপী শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আমরা অর্জন করতে চাই। সে লক্ষ্যে আমাদের এমনিতেই কারিকুলাম পরিবর্তনের কাজটি চলছিলই, এখন তার উপর আবার তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের এই করোনা আক্রান্ত সময়ের নানামুখী চ্যালেঞ্জ। এই সবকিছু মাথায় রেখেই আমরা আমাদের কারিকুলাম পরিবর্তনের কাজটি চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে যোগ্যতা ভিত্তিক কারিকুলামের একটি ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে, এখন এর পাইলটিং এর একটা প্রস্তুতি চলছে। 2022 সালে আমরা পাইলটিং করতে পারবো ইনশাল্লাহ, এবং তার ভিত্তিতে 2023 সাল থেকে আমাদের এই নতুন কারিকুলামে আংশিকভাবে, কারণ সকল ক্লাসে একসঙ্গে পুরো তো শুরু করা যায় না একটা কারিকুলাম, আমরা আংশিকভাবে সেই কারিকুলামের আলোকে আমাদের শিখুন শেখানো কার্যক্রম আমরা শুরু করব। এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরাও মনে করছেন যে 1 বছরের বেশি সময় ধরে একটা যে স্বাভাবিক জীবনের যে ব্যত্যয় ঘটে গেছে আমাদের, তার ফলে আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা, কারণ অনেক রকম চাপের মধ্যে দিয়ে বিভিন্ন পরিবারগুলো এই সময়ের মধ্যে গেছে, অনেক সংকটের মধ্যে দিয়ে গেছে, তো বিভিন্ন মানসিক সমস্যা উদ্ভব হতে পারে। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা শিক্ষকদের এই বিষয়ে প্রশিক্ষণ দেবার আমরা ব্যবস্থা করেছি। দেশের স্বনামধন্য মানসিক বিশেষজ্ঞদের সহায়তায় আমরা এই বিষয়ক একটা প্রশিক্ষণ ম্যানুয়াল প্রস্তুত করে 540 জন শিক্ষক কর্মকর্তার উপরে পাইলটিং করে এটিকে চূড়ান্ত করেছি। এখন আমরা 200 জন মাস্টার ট্রেনার তৈরি করছি, এরপর আমরা ফেস টু ফেস এবং অনলাইনে অন্তত 2 লক্ষ শিক্ষককে আমরা এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসব। পরিশেষে বলা যায় যে 1 বছরেরও যে অধিক কাল ধরে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেলেও আমাদের এর মধ্যে অর্জনও কিন্তু কম নয়। দূর শিক্ষণের ক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশের মাধ্যমিক শিক্ষায় অ্যাসাইনমেন্টের মতো একটা কার্যকর বিষয় সংযোজন হয়েছে। শিক্ষা অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রমকে ডিজিটাল মনিটরিং সিস্টেম অ্যাপ তার আওতায় আনা হয়েছে, এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষা এবং কাউন্সিলিং সেবা প্রদানের লক্ষ্যে হেল্পলাইন চালু করা হয়েছে। মাউশিতে 1 সেবা প্ল্যাটফর্ম ব্যবহার করে সেবা প্রদানকে সহজতর করা হয়েছে। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিষয়টিও এখন অনেক গুরুত্ব পাচ্ছে।